1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান উল্লেখযোগ্য। তার স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আজ আমরা হাজির হয়েছি। স্তম্ভটি সিলেট মৌলভীবাজারে অবস্থিত। ১৯৭১ সালের অক্টোবর মাসে হামিদুর রহমান 4 নং সেক্টরের অধীনে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সিএ কোম্পানির সদস্য হিসেবে মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত ফাঁড়ির দখল অভিযানে অংশগ্রহণ করেন। অক্টোবরের 28 তারিখে মুক্তিবাহিনী প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সি কোম্পানির সাথে পাকিস্তান বাহিনীর 30 ফন্ট্রিয়ার রেজিমেন্টের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। ভোর 4টায় মুক্তিবাহিনী লক্ষ্যস্থলের কাছে পৌঁছে অবস্থান নেয়। সি কোম্পানির সামনে 2 প্লাটুন ও পেছনে 1 প্লাটুন সৈন্য নিয়ে অগ্রসর হতে থাকে শত্রু অভিমুখে। শত্রু অবস্থানের কাছাকাছি এলে একটি মাইন বিস্ফোরিত হয়। তা সত্ত্বেও মুক্তিবাহিনীর সীমান্ত ফাঁড়ির খুব কাছে পৌঁছে গেলে ফাঁড়ির দক্ষিণ পশ্চিম প্রান্ত হতে পাকিস্তানি সেনাবাহিনীর মেশিনগানের গুলিবর্ষণের জন্য তারা আর অগ্রসর হতে পারছিল না। এমতাবস্থায় মুক্তিবাহিনী পাকিস্তান বাহিনীর মেশিনগান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেয়। গ্রেনেড ছাড়ার দায়িত্ব দেয়া হয় সিপাহী হামিদুর রহমানকে। তিনি পাহাড়ি খালির মধ্যে দিয়ে ক্রল করে গ্রেনেড নিয়ে আক্রমণ করেন। 2টি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হানে, কিন্তু তার পরপরই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন। সেই অবস্থাতেই তিনি মেশিনগান পোস্টে গিয়ে সেখানকার 2 জন পাকিস্তানি সৈন্যের সাথে হাতাহাতি যুদ্ধ শুরু করে। এভাবে আক্রমণের মাধ্যমে হামিদুর রহমান একসময় মেশিনগান পোস্টকে অকার্যকর করে দিতে সক্ষম হন। এই সুযোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা বিপুল উদ্যমে এগিয়ে যান এবং পাকিস্তান বাহিনীকে পরাস্ত করে সীমানা ফাঁড়িটি দখল করতে সমর্থ হন। কিন্তু হামিদুর রহমান বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারেনি। ফাঁড়িটি দখলের পরে মুক্তিযোদ্ধারা শহীদ হামিদুর রহমানের লাশ উদ্ধার করে।
শহীদ মুক্তিযোদ্ধা সিপাহী হামিদুর রহমান অসীম বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ পদক লাভ করেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।